রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। দাজ্জালদের হিজবুত তাওহিদের যে ফ্রেববাজ ইমাম রয়েছে, সুনাইমুড়ি থেকে আগত হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব, তিনি মৌলবীদের বেশভূষার বিপরীত বেশভূষা পরে মানুষকে নিজেদের জালে ভেড়াচ্ছে। সঙ্গে রয়েছে মৃত বায়াজিদ খান পন্নী সাহেবের মেয়ে রুফাইদা পন্নী। এদের দলে যারা ভিড়ছে তারা শুধু মৌলবীদের বিরুদ্ধে কথা বলে সরকারের প্রিয়পাত্র হয়ে কাজ করে যাচ্ছে, মূলত তাগুত সরকারের বিরুদ্ধে তারা মুখ খুলতেও রাজি না। আসুন এদের ফ্রেম থেকে আমরা নিজেদেরকে অন্তত একটু দূরে রাখি।